ভাই আমাদের ফিলিস্তিনের মানুষ আজকে যখন আসে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বসে নাই উনি কিন্তু সাতটা ইজিপ্টের মিশনের মাধ্যমে এই ট্রাক আমাদের অনুদান বলেন উপহার বলেন মুসলমান ভাইদের খাওয়া বলেন উনি মিশনের মাধ্যমে উনি কিন্তু এই গাজা ওয়েস্ট ব্যাংকে কিন্তু উনি পাঠিয়েছেন আসলে যে মানুষ করে মাননীয় প্রধানমন্ত্রী কি ধরনের জিনিস বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে অনেক ধরনের কথা বলে না আমাদের এই যে গণহত্যা হয়েছিল আমাদের রাখাইন প্রদেশে পৃথিবীর বহু রাষ্ট্র বহু ধরনের কথা বলছে কেউ কিন্তু পাশে এসে কিছু করে নাই আমরা প্রধানমন্ত্রী সেই রোহিঙ্গা ভাইদেরকে বোনদেরকে এখনো কিন্তু বাংলাদেশের এই বর্ডারের ভিতরে আশ্রয় দিয়ে রাখছেন এই 17 লক্ষ মানুষ এই পরিষ্কার করলো আমি শুধু বললাম আরে যদি রাসায়নিক তেল পাওয়া যায় তবে তাহলে কিন্তু একটা অর্থ না দেখি যে বড় বড় কষা কষা জাহাজ চলে আসতে রাখানি আমাদের কোনো সাহায্য দেওয়া দরকার ছিল না আসলে বাস্তব কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেমন উনি আমাদের উন্নয়নের জন্য কাজ করেছেন তেমন পৃথিবীতে উন্নয়নের জন্য এবং মুসলিম উম্মাকে উন্নয়নের জন্য উনার চেয়ে ভালো কাজ আমার দেখা মতে কোনো নেতা করে নাই বঙ্গবন্ধু যেমন আমাদের এই হজের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু যেমন এই যে আমাদের বাংলাদেশ কি বলে আপনার যে ইসলামিক ইনস্টিটিউট উনি তৈরি করেছেন উনি কিন্তু সবকিছু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী উনার সন্তান একই ধরনের কাজ করেছেন আর রূপগঞ্জে আমি একটা কথাই বলতে চাই অনেকে অনেক ধরনের কথা বলতে পারে আমি রোজাদার মানুষ আমি আপনাদের পরিষ্কার আজকে একটা কথা বলে দিই জীবনে কোনোদিন আপনাদের হক মেরে আল্লাহর রহমতে খাই নাই জীবনে কোনোদিন আপনাদের উন্নয়ন ছাড়া আমার বাবা অন্য কিছু চিন্তা করে নাই এবং যতদিন আমরা বেঁচে থাকবো আপনাদের কেউ হক মেরে খাবে সেই জিনিস আমার করতে জীবনে বলেই কিন্তু আমরা এখনো আপনাদের উন্নয়ন আপনাদের কাছে আসি ছিলাম ইনশাআল্লাহ থাকবো কথা পারবো না এখানে আমি চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই পিছনে আমাদের অনেক বড় বড় চাষা মামারা আছেন মানে এখানে সবাই আছেন সবার কাছে আমার ক্ষমা চাই আগাম ঈদের শুভেচ্ছা আপনাদের কাছে মানে আবদার করে এবং ক্ষমা আবদার করে আল্লাহ যেন আমাদেরকে এই মাসের মহিমায় সকালে সবাইকে নিষ্পাপ শিশুর মতো মানে নিরপরাধ করে দিতে পারে সেই দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম শুধু একটাই কথা ভাই চেয়ারম্যান মহোদয় বলছে যে একটা উপহারের চেয়ে জীবনটা সবচেয়ে খুব ইম্পর্টেন্ট দয়া করে আপনারা এখানে হুড়াহুড়ি পারাপারি দয়া করে করবেন না এখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে লাইনে ধরে আপনারা দেখাবেন যে এই মাসের যে মর্মটা যে সংযমের মর্মটা এটা আমাদের মধ্যে যেমন থাকবে আপনারা যখন ইউপোয়ারটা নিতে আসবেন আপনাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা যেমন থাকে বাবা ভাই